বন্ধুরা আগামী তিরিশ তারিখ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে কলকাতার বিবেকানন্দ যুববর্তী ক্রিয়াঙ্গনে স্টেডিয়ামে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে চেন্নাই এনএফসির বিরুদ্ধে তো এই ভিডিওতে এই দুটো দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের ফরমেশন এবং প্লেইং ইলেভেন কী হতে পারে এবং এই দুটি দলের স্ট্রেংথ এবং উইকনেস কী কী আছে সেই নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সেক্ষেত্রে সকল মোহনবাগান সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো তোমরা কিন্তু এই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো তো চলো আর্জেরিনা করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আট ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে মোহনবাগান দল তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিক দিয়ে নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে চেন্নাই এনএফসি তো এক কথায় বলতে গেলে আগামী তিরিশ তারিখের ম্যাচটা কিন্তু দুটি দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কারণ একদিকে মোহনবাগান দল তারা কিন্তু চাইবে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে তারা কিন্তু আবারও পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে পৌঁছাতে অপর দিক দিয়ে আবার এন এফসি তারাও কিন্তু চাইবে তারা তাদের অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পেয়ে পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে পৌঁছাতে সেহেতু এই তিরিশ তারিখের ম্যাচটা যে দুটো দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সেটা কিন্তু বলাই যায় তো যাই সর্বপ্রথম যদি চেন্নাইন এফসির কথা বলা যায় তো চেন্নাইন এনএফসি তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে একটা ম্যাচে জয় দুটো ম্যাচে ড্র এবং দুটো ম্যাচে হারের মুখ দেখে তারা আগামী তিরিশ তারিখ মাঠে নামছে অপরদিক দিয়ে মোহনবাগান দল তারা কিন্তু তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে একটা ম্যাচ ড্র এবং চারটে ম্যাচে জয়ের মুখ দেখে তারা আগামী তিরিশ তারিখ খেলতে নামছে সেহেতু এটা কিন্তু বলাই যায় এই মুহূর্তে মোহনবাগান দল তারা কিন্তু জয়ের পুরো আত্মবিশ্বাস নিয়ে তারা কিন্তু মাঠে নামতে চলেছে আগামী তিরিশ তারিখ তো এবার যদি দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী সেই নিয়ে আলোচনা করা যায় তো এখানে সর্বপ্রথম যদি দুই দলের গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করা যায় সেক্ষেত্রে চেন্নাইন এফসি দলের গোলকিপার বিভাগে মোহাম্মদ নাওয়াজ সে কিন্তু নয় ম্যাচে পনেরোটা গোল কনসিড করেছে অপরদিক দিয়ে মোহনবাগান দলের গোলকিপার বিশাল গায়েত সে আট ম্যাচে মাত্র আটটা গোল কনসিট করেছে সেক্ষেত্রে গোল কনসেটের রেট দেখলে এটা কিন্তু বোঝাই যায় বিশাল কায়েত সে মোহাম্মদ নাওয়াজের থেকে কতটা এগিয়ে রয়েছে গোলপোস্টের তলায় আর বিগত দু তিন বর্ষণ ধরে বিশাল কায়েত সে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে বিশাল বিশালকায়েত সে কিন্তু এই মুহূর্তে ভারতের যত গোলকিপার আছে তাদের সকলের থেকে বেস্ট পারফরমেন্স করেছে সেটাও কিন্তু তোমরা বলতেই পারো তো যাই হোক দুটো দলের গোলকিপার বিভাগের মধ্যে মোহনবাগান তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাই এনএফসির তুলনায় যে এবার দুই দলের ডিফেন্স পজিশন নিয়ে আলোচনা করলে তো গোল কনসিট রেট দেখলে দুই দলের গোলকিপার বিভাগের পাশাপাশি দুই দলের ডিফেন্স কতটা মজবুত রয়েছে সেটাও কিন্তু আন্দাজ করা যায় কারণ দলের ডিফেন্স লাইন মজবুত হলে এই গোলকিপারের গোল কনসিট রেটটাও কিন্তু অনেক কম থাকে সেক্ষেত্রে চেন্নাই এফসি তারা কিন্তু মোহনবাগানের থেকে সাতটা গোল বেশি কনসিট করেছে সেক্ষেত্রে এটা দেখে কিন্তু এটা পরিষ্কার মোহনবাগানের থেকে চেন্নাইন এফসির ডিফেন্স পজিশনটা কিন্তু অনেকটাই দুর্বল এর পাশাপাশি চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল চেন্নাই এফ ডিফেন্স পজিশনে একজন বিদেশি ডিফেন্ডার ইউজ করছে অপরদিক দিয়ে মোহনবাগানের ডিফেন্স লাইনে কোচ মলিনা তিনি জোড়া বিদেশি প্লেয়ার ব্যবহার করার জন্য মোহনবাগানের ডিফেন্স লাইন যে বর্তমানে বেশ দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু বলা যায় সেক্ষেত্রে গোলকিপার বিভাগের মতনই কিন্তু ডিফেন্স লাইনেও মোহনবাগান দল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই এনএফসির থেকে তো যাক এবার যদি দুই দলের ডিফেন্সিভ মিডফিল্ড অথবা সেন্ট্রাল মিডফিল্ড পজিশন নিয়ে আলোচনা করা যায় তো চেন্নাই এনএফসির কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে শুধুমাত্র এলসিনোকেই ইউজ করছেন এর পাশাপাশি হামতে বা সিল্ড বা ফারুক এরাও কিন্তু মাঝে মধ্যে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে এসে খেলা নিয়ন্ত্রণ করে তবে এলসিনো এখনও কিন্তু চেন্নাইন এফ সির জার্সিতে তেমন একটা নজরগাড়া পারফরমেন্স কিন্তু দেখাতে পারেনি দিয়ে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া এবং থাপার মতন বর্তমানে ভারতীয় ফুটবলের সেরা দুই মিডফিল্ডারের উপস্থিতিতে মোহনবাগান দলের মিডফিল্ড অন্যান্য বাকি আইএসএলের দলগুলোর তুলনায় যে বর্তমানে অন্যতম সেরা মিডফিল্ড হয়ে রয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এর পাশাপাশি চেন্নাইন এফসি দলের অ্যাটাকিং মিডফিল্ডে কর্নারশিল্ড সেও কিন্তু তেমন একটা ছাপ এখনও পর্যন্ত ফেলতে পারেনি অপরদিক দিয়ে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টোয়ার্ট বা ডিমিত্রি পেট্রাটস এরা দুজনেই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে বিশেষ করে গ্রেগ গ্রেগস্টোয়ার্ড সে তো অনবদ্য ছন্দে রয়েছে আর যতদূর সম্ভাবনা চেন্নাইন এফসি ম্যাচে গ্রেগ স্টোয়ার্ডকে প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধে কিন্তু মাঠে নামাতে চলেছে কোচ মলিনা এর পাশাপাশি ডিমিত্রি ত্রিপেটাররা সেও কিন্তু মাঠে নেমে দলের ভালো পারফরমেন্সের জন্য নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে সেহেতু মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনটাও কিন্তু চেন্নাই এফসির থেকে বেশ খানিকটা এগিয়ে থেকেই শুরু করতে চলেছে আগামী তিরিশ তারিখের ম্যাচে সেটা কিন্তু তোমরা বলতেই পারো তো এবার যদি দুই দলের উইং পজিশন নিয়ে আলোচনা করা যায় তো একদিকে চেন্নাই এফসি দলের উইং পজিশনে দেখা যাবে ইরফান এবং ভিনসি ব্যারেটেওকে তো চেন্নাই এফ সি দলের উইং পজিশনে ইরফান বেশ ভালো ছন্দে থাকলেও ভিনসিকে কিন্তু এখনও তেমন একটা আহামরি ছন্দে দেখা যায়নি তবে এই ম্যাচে ভিনসির জায়গায় কিয়ানকে শুরুর থেকেই মাঠে নামাতে পারে চেন এফসির কোচ ওয়েন কোয়েল আর কিয়ান যে কতটা দুর্দান্তভাবে উইং পজিশন দিয়ে অ্যাটাক করে তোলে সেটা কিন্তু তোমরা সকলেই জানো সেহেতু কিয়ানকে মাঠে নামালে মোহনবাগান দলের দুই সাইড ব্যাকের কিন্তু একটা এক্সট্রা চাপ থাকবে কিয়াননাশ্রীকে আটকে রাখার তো দেখো মোহনবাগান দলের দুই উইং পজিশনে দেখা যাবে জাদুঘর লিস্টন গোলাসো এবং চিতাবাগ মনবীর সিংকে আর মোহনবাগান দলের দুই উইংয়ে এই দুজনের যুগলবন্দি যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু তোমরা প্রতিটা ম্যাচেই লক্ষ্য করছো সেক্ষেত্রে উইং পজিশনে এই ম্যাচেও কিন্তু এগিয়ে থাকবে মোহনবাগান তো এবার যদি দুই দলের স্ট্রাইকার পজিশন নিয়ে আলোচনা করা যায় তো একদিকে চেন্নাই এফসি দলের স্ট্রাইকার পজিশনে রয়েছে উইলমার জর্ডান গিল এবং ড্যানিয়েল চিমাচুকু অপর দিক দিয়ে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে রয়েছে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তো চেন্নাই এফ তারা এই মৌসুমের আইএসএলের ষোলোটা গোল স্কোর করেছে অপরদিক দিয়ে মোহনবাগান তারাও এই মৌসুমের আইএসএল এস ষোলোটা গোল স্কোর করেছে সেক্ষেত্রে গোল স্কোরের দিক থেকে দুটি দলই কিন্তু সমান সমান পর্যায়ে রয়েছে তো এক কথায় বলতে গেলে মোহনবাগান দল তারা আগামী তিরিশ তারিখের ম্যাচে প্রথমেই গোল স্কোর করে নিয়ে নিজেদের ডিফেন্স লাইনকে আটোসাটো করে নিলে তারা কিন্তু অনায়াসেই চেন্নাই এনএফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একটা ভালো জয় তুলে নিতে পারবে তো যোক এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাবকাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম যদি চেন্নাইন এফসি প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করা যায় তো এই ম্যাচেও চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু তার পছন্দের ফরমেশন ফোর ওয়ান ফোর ওয়ানের দল নামাতে চলেছেন যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে মোহাম্মদ নাওয়াজকে দলের চারের ডিফেন্সে দেখা যাবে লালডিন পুইয়া ইয়ামনাম এডওয়ার্ড এবং রেনথলেইকে দলের ডিফেন্সিভ মিডে দেখা যাবে এলসিনোকে এবং এলসিনোর পাশাপাশি আরও দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে কর্নার সিল্ডের সাথে ফারুক চৌধুরীকে তবে এখানে হামতোকেও প্রথম থেকে ইউজ করাতে পারে কোচ ওয়েন কোয়েল তো যাই এই ম্যাচেও চেন্নাই এফসির দুই উইং পজিশনে দেখা যাবে ইরফানের সাথে ব্যারেটোকে তবে এখানে ব্যারেটোর পরিবর্তে নাসিরকে প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল এবং এই ম্যাচেও চেন্নাই এফসি দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে উইলমার জর্ডান গিলকে তো এইরকমই প্লেইং ইলেভেন নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে মোহনবাগান দলের ঘরের মাঠে কিন্তু মাঠে নামতে চলেছে চেন্নাই এফ এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্যকা কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায় তো এই ম্যাচের জন্য কোচ মলিনা তিনি কিন্তু তার পছন্দের ফরমেশন ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনের দল নামাতে চলেছেন যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে দলের চারের ডিফেন্সে দেখা যাবে সুভাষিস বোস টম মালডেড অ্যালবার্ট রডিগেস এবং দীপেন্দু বিশ্বাসকে তো আশিস রায় এই ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠলেও খুব সম্ভবত আশিস রায়কে প্রথমার্ধে ইউজ নাও করতে পারে দলের কোচ মলিনা সেহেতু এই ম্যাচেও দীপেন্দু বিশ্বাসকেই প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল তো যে এবার দলের মিডফিল্ড পজিশনে দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে ওয়ানরুথ থাপাকে আর দলের দুই উইংব্যাক পজিশনে দেখা যাবে লিস্টন কোলাস্টোর সাথে ম্যানবির সিংকে এবং দলের অ্যাটাকিং মিডে দেখা যাবে ডিমিত্রি পেট্টাডসকে কারণ গ্রেগ স্টোয়ার্ট পুরোপুরি ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠলেও খুব সম্ভবত গ্রেগ স্টোয়ার্টকে ম্যাচের শেষের দিকে মাঠে নামাতে পারে কোচ বলেই না এবং এই ম্যাচেও দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে তো এইরকমই প্লেইং ইলেভেন নিয়ে চেন্নাইন এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে কিন্তু নামতে চলেছে মোহনবাগান দল তো যাই বন্ধুরা তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান দলের সম্ভাব কেমন হতে পারে বা কেমন হলে বেটার হয় এবং এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে